তিন বেলা খাবার দরকার নাই আমাদের মধ্যম আয়ের উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার। আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, পরিষ্কার ঘোষণা করতে চাই, যদি আমাদের আগামী দিনে আমার মার আমার কন্যাকে নিয়ে আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। সমাজ থেকে চরিত্রহীনা নারী সৃষ্টি হয়, চরিত্রহীনা নারী কোত্থেকে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, পত্র পত্রিকাগুলোর রিপোর্ট পড়েন। আমাদের মাসিক মইনুল ইসলাম আল কাউসার রহমানী পয়গাম মাসিক মদিনা পড়বার দরকার নাই, প্রথম আলু আর প্রথম পটল পড়েন, ওখান থেকে এই রিপোর্ট আসবে। এক বছরের জরিপগুলো আপনারা দেখেন কিভাবে এই সমাজে পতিতা তৈরি হয়, কিভাবে দুশ্চরিত্র নারীদের আগমন ঘটে, ঘর থেকে সমাজে এরা তৈরি হয়। মায়ের গর্ভ থেকে তো কোনো মেয়ে দুশ্চরিত্র হয়ে পৃথিবীতে আসে নাই, কিভাবে আসে? আজ থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগের একটা রিপোর্ট জনকণ্ঠ প্রথম আলু সহ সব পত্রিকার প্রথম শিরোনাম ছিল, এবং কথাটা বলা আমার ব্যক্তিগত আমার জন্য চরম অবমাননা এবং লাঞ্ছনার কারণ, কারণ ঘটনার স্পট হলো আমার বাড়ির পাশে। আমার বাড়ির দুই দিকে দুইটা বাংলাদেশের শীর্ষস্থানীয় মহিলা বিদ্যাপীঠ, একটার নাম হলো ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ, আরেকটার নাম হলো বদরুন্নেসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। পত্রিকাগুলো হেডলাইন করেছিল, যদি ভুল থাকে প্রথম আলোর মতিউর রহমানের রিমান্ডে নিয়েন, আমাদেরকে বলে লাভ নাই। যদি সমস্যা থাকে জনকণ্ঠ পত্রিকার উপর সেন্সরশিপ আরোপ করেন, আমাদেরকে বলে লাভ নাই। আমরা পত্রিকার রিপোর্ট দেখে বলতেছি ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের ছাত্রী নেত্রীরা, আবার বলছি যারা পলিটিক্স করে যে সমস্ত মেয়েরা, সেই ছাত্রী নেত্রীদের কাছে ইডেন আর বদরুন্নেসার মেয়েরা যারা বৈধভাবে হলের মধ্যে সিট বরাদ্দ পেয়েছে, গরিব বাবার মেয়ে, সেই ঠাকুরগাঁও থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, সেই শ্রীমঙ্গল থেকে এসেছে, গরিব বাবার মেয়ে, সরকারি বাজেটে সিট বরাদ্দ পেয়েছে, কিন্তু সিটগুলো তো সব নেত্রীদের দখলে, ছেলেদের হলের সিটগুলো নেতাদের দখলে আর মেয়েদের সিটগুলো সব নেত্রীদের দখলে। ওদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে যে আমার তো বাবার খরচ দিয়ে ঢাকার শহরে হোস্টেলে থাকা সম্ভব না, হোস্টেলে একটা ছাত্রী হোস্টেলে থাকতে হলে 4-5 হাজার টাকা ভাড়া দিতে হবে মাসে, সেই সুযোগ আমার নাই, সামর্থ্য আমার নাই, আমাকে সরকারিভাবে আমার নামে বরাদ্দপ্রাপ্ত সিটটা খালি করে দেন। নেত্রীরা বলে খালি করে দিতে পারবো, শর্ত হলো আমাদের নেতাদের রাতের বেলার বিছনা গরম করা লাগবে। লজ্জায় মাথা নত হয়ে আসে আল কোরআনকে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি আমার জাতির বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। যদি মিথ্যা বলে থাকি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোন আফসোস আমাদের নাই। প্রথম আলো জনকণ্ঠ সহ জাতীয় পত্রিকাগুলোর রিপোর্ট আজও পর্যন্ত বিদ্যমান। আমার লালবাগের কোন নেতার নাম সেখানে আছে, নেতার নামটাও বলতে পারি আমি, কিন্তু আমি নামটা বলবো না, কারো ব্যক্তিকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আমি এই সমাজ ব্যবস্থার অসঙ্গতি আর পতনের পতনের দুয়ারটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই যে প্রশ্ন হলো যে মেয়েটা শিক্ষা গ্রহণ করতে আসলো ঢাকার শহরে, উচ্চ শিক্ষা গ্রহণ করতে এসে প্রথমেই তাকে তার নেতার মনোরঞ্জন করবার জন্য চরিত্রকে জলাঞ্জলি দিতে হলো, এটা যদি হয় সর্বোচ্চ শিক্ষাঙ্গনের একটা চিত্র, তাহলে এ জাতির অধঃপতন কোন পর্যায়ে গিয়েছে এ থেকে অনুমান করা যায়। মহতরম হাজিরিন, এর আগের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাস, বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা সেঞ্চুরি উদযাপিত হয়েছিল, ক্রিকেট খেলার 100 রান করবার সেঞ্চুরি নয়, মাশরাফি বিন মুর্তজা এমপি মহোদয়ের 100
পাওয়ার সেঞ্চুরি নয়, সোনার মানিকের 100 টা আমার মেয়ে আর বোনের দর্শন করবার সেঞ্চুরি। এই তো হলো আমাদের উন্নতির চিত্র, কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই সমস্যাটা এই জায়গায়, কোন জায়গায়? আল্লামা আহমদ শফি হাটহাজারীর মসজিদে বসে যে জায়গাটাকে চিহ্নিত করেছেন সেটা হলো এই যে আমাদের সমাজের মধ্যে কম্বাইন্ড এডুকেশন নামে, সহশিক্ষার নামে, কো-এডুকেশনের নামে ছেলে আর মেয়েদের উঠতি বয়স থেকে ফ্রি মিক্সিং এর যে ব্যবস্থা রাষ্ট্রীয় আয়োজনে করা হয়েছে, এটাই হলো মুসলমানদের আগামী চরিত্রকে ধ্বংস করবার হাতিয়ার।